হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি তনুশ্রী। তনুজ ফুড জোনে আপনাদের প্রত্যেককেই স্বাগত। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব একদম অন্য রকমের একটি রেসিপি, মাখানা মাসালা গ্রেভি। এই মাখানা আমরা সাইড ডিশ হিসাবে ব্যবহার করে থাকি। অনেকেই মাখানার সঙ্গে খুব একটা পরিচিত নন, কিন্তু এই মাখানার গুণ অনেক এবং এটি খেতেও খুব সুন্দর এবং এটি খুব উপকারীও। অনেকে এটা লোটাস সিডস হিসাবে জানে। এটি একটি নিউট্রিশিয়াস ফুডস এবং এর হাই ক্যালসিয়াম আছে এবং আয়রনও আছে, ফাইবার আছে এবং এটি একটি অ্যান্টি অক্সিডেন্ট ফুড এবং এটা খুব লেস ক্যালোরি। যারা ওয়েট লুজ করতে চান তাদের খাদ্য তালিকায় এটি রাখলে খুব উপকার পাবেন। তাহলে চলুন আজকের রেসিপিটা শুরু করি। আমি প্রথমে একটা পেস্ট তৈরি করে নিচ্ছি। আমি মিক্সিং জারের মধ্যে একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি নিয়েছি আর নিয়ে নিয়েছি তিন চারটে কাঁচা লঙ্কাকে কুচি করে, আর এখানে আমি দশটা মতন কাজু বাদাম দিয়ে আমি একটা পেস্ট তৈরি করে নিচ্ছি। আমি গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি, তার মধ্যে আমি এক চামচ সাদা তেল দিয়ে দিলাম। এই তেলের মধ্যে আমি এটা মাখানা, আমি এবার মাখানাটাকে তেলের মধ্যে দু মিনিটের জন্য আমি এটা ফ্রাই করে নিচ্ছি। এখন ফ্রাই হয়ে গেছে, আমি এবার এটাকে একটা পাত্রের মধ্যে তুলে নিচ্ছি। আমি কড়াইয়ে আবার হাফ চামচ মতন একটু সাদা তেল দিয়ে দিলাম। দিয়ে আমি এখানে পনেরোটা মতন কাজু বাদাম একটু হালকা করে ফ্রাই করে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু কাজু বাদাম নাও দিতে পারেন, এটা স্কিপ করতে পারেন। ফ্রাই হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। আমি আবার এক চামচ সাদা তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে যাওয়ার পরে এর মধ্যে আমি একটু সাদা জিরে ফোড়ন দিয়ে দিলাম। জিরেটা একটু কালার চেঞ্জ হয়ে যাওয়ার পরে আমি এখানে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি মিশিয়ে দিচ্ছি। আমি পেঁয়াজটাকে কিছুক্ষণ একটু ভাজবো। এটার একটু কালার চেঞ্জ হয়ে যাওয়ার পরে আমি দু চামচ আদা রসুন বাটা দিয়ে দিলাম। আদা রসুন পেস্টটাকে কিছুক্ষণ আমি নাড়াচাড়া করে নেব। নেওয়ার পরে আমি যে টমেটো আর কাজু বাদামের পেস্টটা তৈরি করে রেখেছিলাম সেটাও আমি এর সাথে মিশিয়ে নিলাম। নিয়ে এবার এটাকে আমি দু মিনিট মতন আবার কিছুক্ষণ কষব। এবার মশলা মিশিয়ে দেবো। আমি এক চামচ হলুদ দিয়ে দিলাম, ভাজা ধনে গুঁড়ো এক চামচ, এক চামচ জিরে গুঁড়ো, হাফ চামচের একটু কম গরম মশলা গুঁড়ো। আমি এখানে শাহী গরম মশলা ব্যবহার করলাম, যেটা আমার অলরেডি চ্যানেলে দেওয়া আছে, এটা আমার তৈরি, আপনারা চাইলে বাজার থেকে কেনাও দিতে পারেন। আর দিয়ে নিয়েছি হাফ চামচ শুকনো লঙ্কার গুঁড়ো আর স্বাদ অনুযায়ী নুন। সবগুলো দিয়ে আমি এবার এটাকে আবার কিছুক্ষণ কষলাম। এবার মিশিয়ে দিলাম অল্প একটু চিনি। সব কিছু দিয়ে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করার পর আমি একটু ঢাকা দিয়ে এটাকে কুক হতে দেবো। দেখুন কিছুক্ষণ কুক হওয়ার পরে কিন্তু মশলাগুলো থেকে তেল বেরিয়ে গেছে। এবার আমি কাসুরি মেথি হাতে একটু ভালো করে ঘষে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। কাসুরি মেথিটা আমার তৈরি করা বাড়িতে, এই রেসিপিও আমার চ্যানেলে দেওয়া আছে, আমার লিঙ্কেও দেওয়া থাকবে, আপনারা সেখান থেকে দেখে নিতে পারবেন। আমি বেশ কিছুক্ষণ এটাকে নাড়াচাড়া করে নিলাম। এবার দিয়ে নিচ্ছি অল্প একটু ফ্রেশ ক্রিম, আপনারা চাইলে এখানে দুধের সরক ব্যবহার করতে পারেন। এবার দিয়ে দিচ্ছি ফুটন্ত জল। আমি একটু জল ফুটিয়ে রেখেছিলাম, সেই ফুটন্ত জলটাই আমি মিশিয়ে নিচ্ছি। আপনারা যেরকম গ্রেভি করতে চান সেরকম জল মিশাবেন। মিশিয়ে আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে ফুটতে দিলাম। দেখুন মশলা গ্রেভিটা তৈরি হয়ে গেছে। এখন আমি ভেজে রাখা মাখানাটা এর সাথে মিশিয়ে নিলাম। মাখানা দেওয়ার পর আমি কিছুক্ষণ নাড়াচাড়া করলাম, করে এবার আমি ভেজে রাখা কাজুটাও মিশিয়ে দিচ্ছি। এটাকে মিশিয়ে নিয়ে আমি একটু ঢাকা দিয়ে আমি এক মিনিটের জন্য এটাকে রান্না হতে দেব। এক মিনিট পরে ঢাকনাটাকে তুলে দিলাম। দিয়ে আমি অল্প একটু ফ্রেশ ক্রিম ওপর থেকে আবার মিশিয়ে নিচ্ছি। দেখুন আমার গ্রেভিটা কিন্তু খুব সুন্দর হয়ে গেছে। আমি এই অবস্থাতেই গ্যাসটাকে বন্ধ করে এবার আমি একটু ঢেকে রেস্ট রেখে দেব। এবার আমি একটা পাত্রে এটাকে সার্ভ করে দিচ্ছি। আমি আবার উপর থেকে একটু ফ্রেশ ক্রিম দিয়ে গার্নিশ করে দিচ্ছি আর উপর থেকে দুটো মাখানা আমি দিয়ে দিলাম। দেখুন আমার মাখানা মশলা গ্রেভি কিন্তু রেডি। আপনারাও এরকমভাবে বানাতে পারেন। এই মাখানা মশলা গ্রেভি দিয়ে
রুটি, পরোটা, লুচি, রুমালি রুটি, তন্দুরি রুটি এগুলো কিন্তু খুব ভালো লাগে খেতে। তো যারা ডায়েটিং করেন তারাও কিন্তু এটা শুধু শুধু কিন্তু খেতে পারেন। এটি খুব উপকারী এবং এটা প্রচণ্ড ক্যালসিয়াম আছে এবং লেস ক্যালোরি আছে। এটা খেতে খুবই ভালো লাগে। আপনারা এটা নিজেরা বানান এবং এটা একটা একদম নতুনত্ব একটা সাইড ডিশ বানিয়ে খান। যদি ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আপনারা ভালো থাকবেন এবং আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক আর শেয়ার করতে ভুলবেন না, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনারা ভালো থাকবেন, আবার দেখা হবে আমার পরবর্তী রেসিপিতে। থ্যাংক ইউ।